বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে এবার বিস্ফোরক অজিত মাইতি। দলবদলে জল্পনা মিটতে না মিটতেই কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা। অভিষেকের কাছে আত্মসমর্পণ করেছেন হিরণ। সীমা লঙ্ঘন করলে প্রকাশ করব বৈঠকের কথোপকথন। অভিষেকের অফিসে সব কথোপকথন প্রকাশ্যে আনব। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অজিত মাইতি। বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে এবার বিস্ফোরক অজিত মাইতি। দলবদলে জল্পনা মিটতে না মিটতেই কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা। অভিষেকের কাছে আত্মসমর্পণ করেছেন হিরণ। সীমা লঙ্ঘন করলে প্রকাশ করব বৈঠকের কথোপকথন। অভিষেকের অফিসে সব কথোপকথন প্রকাশ্যে আনব। হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অজিত মাইতি। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক হিরণ। সেখানে হিরণ দাবি করেন, ভোটে জেতার পর তাকে জানিয়ে দেওয়া হয় হিরণ কোনো সিনেমা করলে সেই সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না। শাসক দলকে নিশানা করে সেদিন হিরণ বলেন, ওরা এখন আমার ছবি নিয়ে রাজনীতি করছে, এরপর ভিডিও নিয়ে আসবে, আরো অনেক কিছু নিয়ে আসবে। এদিন এরই উত্তর দিতে গিয়ে হিরণকে হুঁশিয়ারি দিলেন অজিত মাইতি। সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের প্রডিউসার, নাম বলছি না, আপনারা বুঝে নিন, যার আমি প্রচুর ছবি করেছি, তিনি কি করলেন না, তিনি মুখ্যমন্ত্রীর নমিনেশনেতে গিয়ে পাশে গিয়ে সই করছেন, বলে তাদের কি সিট দ্বারা সোজা আছে যে তারা হিরণ চ্যাটার্জিকে ডেকে আবার বাংলা সিনেমায় কাজ দেবে। আমাকে বলেই দিয়েছিল, আমি যেদিনকে জিতেছিলাম তারপরেই আমাকে ফোন করে বললো, হিরণ তুই জিতেছিস, অত্যন্ত খুশি, কিন্তু বুঝতেই তো পারছিস ভাই, আমাকে করে খেতে হবে পশ্চিমবঙ্গে, আমি বাংলা সিনেমাটা বানিয়ে রিলিজ করব কি করে যদি তৃণমূলের সাহায্য না পাই। ওরা বলে দিয়েছে যে তোকে নিলে সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না। শুনে ওরাও নিরুপায়, প্রডিউসাররাও নিরুপায়, প্রডিউসাররাও তৃণমূল কংগ্রেস করছে, মুখ্যমন্ত্রীর নমিনেশনে গিয়ে পাশে বসে সই করছে, ওরা এখন আমার ফটো নিয়ে রাজনীতি করছে। মানে এত নিচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস যে তাদের রাজনীতি করার জন্য হিরণের ছবিও দরকার হচ্ছে, এরপরে ভিডিও নিয়ে আসবে, এরপরে আরো অনেক কিছু নিয়ে আসবে। এরই পরিপ্রেক্ষিতে অজিত মাইতি কি বললেন শোনাবো আপনাদের। এখন একটা কথা বলছি, হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়, ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। আজকে আমি একথা বলতে বাধ্য হচ্ছি, আমি ওর মতো চোর চোর বলে ওকে গালাগাল করতে পারবো না, কারণ ওই কালচার আমার মধ্যে নেই। হিরণ যে আপনাদের ওখানে গিয়েছিল, আপনার সাথে কত তথ্য রয়েছে? আরে ওই তো প্রথম একটা তথ্য দিলাম ছবি, এরপর ও যদি বেশি বাড়াবাড়ি করে কনভারসেশন গুলো দিয়ে দেবো, যা কথাবার্তা হয়েছে, অভিষেক কি বলেছেন, ও কি বলেছে, আমি কি বলেছি, 1 ঘন্টা 20 মিনিট ধরে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের সমস্ত কনভারসেশন গুলো দিয়ে দেবো, তারপর সেটাকেও ও যদি বলে এটাকে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, ও সেটা কোর্টে চ্যালেঞ্জ করবে।